মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহালয়া পিতৃপক্ষের শেষ ক্ষণ ও মাতৃপক্ষের সূচনাকাল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করা হয় ভোরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই মহালয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই মহালয়া পালন করেন মহালয়ায় শত শত ভক্তরা মন্দিরে ভিড় জমায় আগামী নয় অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা তেরো অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব